আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খুশি কিচেন ফুড। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি, ডিম আলুর ঢোকা। ডিম আলুর ঢোকা বানানোর জন্য এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি, এতে দুটো ডিম দিয়ে দেব। এই রেসিপিটা খুব কম সময়ে ও খুব কম উপকরণে তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, গ্রেট করা আদা। এবারে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেব দু চামচ বেসন, বেসনটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, তাওয়াটা গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে এখানে গরম করে নিতে হবে। এরপরে এই মিশ্রণটি ভালোভাবে দিয়ে দেব। চামচ দিয়ে এবার আমি একটু এদিক ওদিক করে দেব। মিশ্রণটি বেশি পাতলা করলে হবে না, একটু মোটা রাখতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখি, একদিকটা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব, নিয়ে আবার কড়াতে তেল দিয়ে দিতে হবে। একইভাবে আরেক দিকটা ওরকমভাবে ভেজে নিতে হবে। একটা ছুরি নিয়ে নিয়েছি, এইভাবে এবার কেটে নেব। এই রেসিপিটা শুধু মুখেও খুব ভালো লাগে খেতে, বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কাটা হয়ে গেছে, দেখুন ভিতরটাও কত সুন্দর সফট হয়েছে।
একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আদা রসুন বাটা, পেঁয়াজ আর আদা রসুনটা একটু হালকা লাল লাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো গ্রেট করা। একটু ভালো করে মিক্স করে নেব। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখি। এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। ধনে পাতা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। পানি দিয়ে দেবো একটু। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে পানি দিয়ে দেবো। এবারে ডিমে ঢোকাগুলো দিয়ে দেবো। সবগুলো দেবো না, আমি কিছু রেখে দেবো এমনি খাওয়ার জন্য। মশলাগুলো একটু উপরে উপরে দিয়ে দেবো ঢাকা দিয়ে। 4 মিনিট মতো রেখে দেবো। দেখি এবার হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো।